ঠাকুর প্রণাম করছেন, মেলায় যাচ্ছেন, আনন্দ করছেন, সেই ঠাকুরেরই আজকে আমরা জীবনের একটা অংশ, সেই অংশের আমরা লীলা প্রসঙ্গ, যেখানে কোনো অতিরিক্ত কোনো বাতুলতা নেই। কাঁচের আলমারি, কাঁচের আলমারির ভেতর এবং বাইরে দেখা যায়। কাঁচের আলমারিতে, যাদের বাড়িতে কাঁচের আলমারি আছে, আসবাবপত্র যে সমস্ত জিনিস রাখা আছে সেগুলো দেখা যায়। ঠাকুর তো এরকম মানুষ দেখলে তার ভেতর পর্যন্ত উনি দেখতে পেতেন এবং দৃষ্টি